নিচের দিকে লাল রঙের সাবস্ক্রিপ বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন অনেক অনেক শেয়ার করে দেবেন সেই সঙ্গে আপনার জেলা এবং ব্লকের নাম অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনার জেলারও এরকম আপডেট সবার থেকে আগে পাওয়ার জন্য তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব এর ফর্মটি আপনাদের কিভাবে ফিল আপ করতে হবে তো প্রথমে দেখতে পাচ্ছেন এক নম্বরে যেটা লেখা রয়েছে যে যে আশা কেন্দ্রের জন্য আবেদন করছেন তার নম্বর ও নাম লিখতে হবে তারপর আশা কেন্দ্রটি যে উপস্বাস্থ্য কেন্দ্র অবস্থিত তার নামটা এখানে লিখে দিতে হবে তো এই দুটো কোথা থেকে আপনারা লিখবেন সেটা পরে বলছি আর ডান দিকে দেখুন এখানে লেখা রয়েছে যে সদ্য পাসপোর্ট মাপের একটা কিন্তু আপনাদের রঙিন ফটোগ্রাফ এখানে সাটি দিতে হবে কোনা আপনাদের সই করতে হবে তারপর তিন নম্বরে দেখুন আবেদনকারিনীর নাম অর্থাৎ মহিলার নাম কিন্তু এখানে লিখে দিতে হবে আবেদনকারীর জন্ম তারিখ এখানে লিখে দিতে হবে আবেদনকারিনী স্বামীর নাম এখানে লিখে দিতে হবে আবেদনকারিনীর স্বামীর ও নিজ ঠিকানা লিখে দিতে হবে গ্রামের নাম পোস্ট অফিসের নাম থানার নাম জেলার নাম পিন নম্বর এখানে পরপর লিখে দিতে হবে তারপর এক এক দু একুশ তারিখের ভোটার তালিকার এখানে বিবরণটা দিতে হবে তো যিনি অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আবেদনকারিনী তার এখানে বসবাস কারী বিধানসভা ক্ষেত্রে নম্বর ও নাম লিখতে হবে তারপরে তার পাট নম্বর অর্থাৎ অংশ নম্বর সিরিয়াল নম্বর লিখতে হবে ভোটার কার্ডের লিখে দিতে হবে আধার কার্ডের নম্বর এই ঘরে লিখতে লিখতে হবে হবে রেশন কার্ডের নম্বর এই ঘরে আবেদনকারিনীর স্বামীর নামটা কিন্তু পরপর এই ঘরে একইভাবে লিখে দিতে হবে তারপর নম্বরে পিতার নাম অর্থাৎ সাত বাবার নাম লিখে দিতে হবে আট নম্বরে আবেদনকারিনীর মায়ের নাম লিখে দিতে হবে নয় নম্বরে আবেদনকারিনীর পিতা বা মাতার কিন্তু ঠিকানা এখানে লিখে দিতে হবে গ্রামের নাম পোস্ট অফিসের নাম থানার নাম জেলার নাম পিন নম্বর এখানে লিখে দিতে হবে দিয়ে দেখুন নিচের দিকে আবেদনকারিনীর পূর্ণ স্বাক্ষর এখানে একটা কিন্তু সই করে দিতে হবে তারপরে পরের পেজে আমরা চলে এসেছি পরের পেজে দেখুন এক এক দু হাজার একুশ এই তারিখের অনুযায়ী আবেদনকারিনীর পিতার ভোটার কার্ডের ডিটেলস এখানে দিতে হবে তো আবেদনকারিনীর পিতার বিধানসভা নির্বাচন ক্ষেত্রে নাম ও নম্বর লিখতে হবে নম্বর 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 সিরিয়াল লিখতে লিখতে হবে 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 ভোটার কার্ডের কার্ডের নম্বরটা লিখে দিতে আধার রেশন কার্ডের নম্বর লিখে দিতে হবে আবেদনকারিনীর মায়েরও একইভাবে সমস্ত ডিটেলসগুলো পরপর এখানে লিখে দিতে হবে তারপরে দেখুন দশ নম্বরে এখানে লেখা রয়েছে যে স্থায়ীভাবে স্বামী অথবা পিতা বা মাতার কার সাথে বসবাস করে সে আবেদনকারিনী তার ঘরে কিন্তু টিক দিতে হবে তো স্বামীর সঙ্গে থাকলে স্বামীর ঘরে এখানে টিক দিবেন আর বাবা

হলে এই ঘরে টিক দিতে হবে বিধবা হলে এই ঘরে টিক দিতে হবে তারপর আবেদনকারিনীর ম্যারেজ সার্টিফিকেট অর্থাৎ বিয়ের যে সার্টিফিকেট যদি থাকে সেই সার্টিফিকেটের নম্বর সার্টিফিকেট কবে দেওয়া হয়েছে সেই সার্টিফিকেটের তারিখ যে সই রয়েছে সেই অফিসারে কিন্তু এখানে কিন্তু লিখে দিতে হবে তারপর স্বনির্ভর গোষ্ঠী প্রশিক্ষণপ্রাপ্ত বা লিঙ্ক ওয়ার্কার যদি সার্টিফিকেট থাকে সেটা কোন ধরনের সার্টিফিকেট সেই ঘরে কিন্তু টিক দিতে হবে তারপর আমরা পরের পেজে চলে এসেছি দেখুন এখানে লেখা রয়েছে স্বনির্ভর গোষ্ঠী অথবা প্রশিক্ষণপ্রাপ্ত ধাই অথবা লিঙ্ক ওয়ারের সার্টিফিকেট যদি থাকে সেই সার্টিফিকেটের নম্বর কবে দেওয়া হয়েছে সেই তারিখ এবং যে

সমস্ত বিষয় রয়েছে সে সমস্ত বিষয়ে প্রাপ্ত নম্বরগুলো পরপর সেই সব বিষয়ের নিচের ঘরে কিন্তু লিখে দিতে হবে তারপরে দেখুন এই আবেদনপত্রের সঙ্গে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে সে সমস্ত ডকুমেন্টগুলো এখানে কিন্তু রয়েছে যে আপনাদের যে সমস্ত ডকুমেন্টগুলো দেবেন সেগুলো কিন্তু অবশ্যই স্বপ্রত্যয়িত অর্থাৎ আপনাদের সেলফ বা নিজের কিন্তু কিন্তু থাকতে হবে আর অবশ্যই সেলাই করে দিতে হবে আপনাদের কিন্তু স্ট্যাপেল বা পিন মারলে কিন্তু হবে না তো প্রথমত যেটা দেওয়া রয়েছে যে দুটো কিন্তু আপনাদের রঙিন পাসপোর্টের যে ছবি লাগবে একটা কিন্তু অবশ্যই আপনাদের সাটাতে হবে যেটা প্রথমে দেখালাম যে ফর্মের প্রথম পাতাতে সাটাতে হবে আর একটা কিন্তু আপনাদের এক্সট্রা ছবি দিতে হবে মোট কিন্তু দুটো ছবি লাগবে তারপরে দেখুন দশ টাকার ডাক টিকিট সহ নিজের ঠিকানা লেখা কিন্তু একটা খাম দিতে হবে মাধ্যমিক এর অ্যাডমিট কার্ডের জেরক্স দিতে হবে মাধ্যমিক পরীক্ষার মার্কশিটের জেরক্স দিতে হবে ভোটার কার্ড রেশন কার্ডের জেরক্স দিতে হবে এস সি কাস্ট সার্টিফিকেট থাকলে তার কিন্তু জেরক্স আপনাদের দিতে হবে হবে অবশ্যই কিন্তু সই বা থাকতে স্বনির্ভর গোষ্ঠী প্রশিক্ষণপ্রাপ্ত ধায় এবং লিঙ্ক ওয়ারের সার্টিফিকেট থাকলে সেটা কিন্তু আপনাদের জেরক্স অ্যাটেস্টেড করে দিতে হবে বিবাহ বিচ্ছিন্ন হলে তার সার্টিফিকেট দিতে হবে বিধবা হলে তার অর্থাৎ স্বামীর যে মৃত্যু হয়েছে সেই সার্টিফিকেটের জেরক্স দিতে হবে আর বিবাহিত হলে ম্যারেজ সার্টিফিকেট কিন্তু জেরক্স দিতে হবে আর ম্যারেজ সার্টিফিকেট যদি না থাকে সেক্ষেত্রে স্বামীর নাম আছে এমন কিন্তু আপনাদের ডকুমেন্ট যেমন হচ্ছে ভোটার কার্ড বা রেশন কার্ডের কিন্তু আপনাদের জেরক্সের সেলফ অ্যাটাস্টেড দিতে হবে সে সঙ্গে প্রার্থীর পিতার মাতার এবং স্বামীর ভোটার কার্ড রেশন কার্ডে কিন্তু জেরক্স দিতে হবে তারপরে দেখুন নিচের দিকে লেখা রয়েছে যে নিচের দিকে আপনাদের তারিখটা দিয়ে দিতে হবে যে তারিখ আপনি ফর্মটি জমা করবেন সেই তারিখটা দিয়ে দেবেন আবেদনকারীর পূর্ণ স্বাক্ষর কিন্তু এখানেও আপনাদের করে দিতে হবে এই ফর্মের কিন্তু তিনটা আপনাদের পেজ রয়েছে এই সমস্ত ডকুমেন্টগুলো আপনাদের এই ফর্মের সঙ্গে দিয়ে একটা সেলাই করতে হবে সেলাই করে আপনাদের একটা মুখ বন্ধ করা খামে কিন্তু ভরে দিতে হবে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে তার সঙ্গে প্রমাণপত্র সুত দিয়ে সেলাই করে খামের মধ্যে পুরো আপনাদের মুখটা আঠা দিয়ে বন্ধ করতে হবে আর খামের হবে যে আপনি যে আশা এলাকার জন্য আবেদন করছেন সেই আশা এলাকার কিন্তু নাম হবে সঙ্গে উপস্বাস্থ্য কেন্দ্রে তারপর খামের ডান দিকে আপনি যে মহকুমার জন্য আবেদন করছেন সেই মহকুমার কিন্তু ঠিকানা দিতে হবে আর বাম দিকে পার্থির পুরো ঠিকানা কিন্তু লিখে দিতে হবে দিয়ে আপনাদের সেটা আপনাদের এলাকার বা ব্লকের বিডি অফিসে গিয়ে কিন্তু আপনাদের জমা করতে হবে তো এখানে আবেদন জন্য বিভিন্ন আপনাদের শর্তগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের পূরণ করতে হবে তো কি কি শর্ত বলে ভিডিও রয়েছে সেটা আপনাদের আমি একবার জানিয়ে দেবো তো কেবলমাত্র বিবাহিতা বিধবা এবং বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারবেন বিবাহ হলে আপনাদের ম্যারেজ সার্টিফিকেটের জেরক্স কিন্তু দিতে হবে সেটা কিন্তু অবশ্যই সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে আর যদি না থাকে সেক্ষেত্রে আপনাদের ভোটার কার্ড বা রেশন কার্ড যেখানে স্বামীর নাম লেখা আছে তার কিন্তু আপনাদের জেরক্স দিতে হবে সেলফ অ্যাটেস্টেড করে বিধবা হলে স্বামীর মৃত্যুর ডেথ সার্টিফিকেটের জেরক্স সেটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে সে সঙ্গে যারা ডিভোর্স রয়েছেন তাদের কিন্তু সেই সার্টিফিকেটে কিন্তু জেরক্সটা কিন্তু আপনাদের সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে তারপর এখানে বলা রয়েছে যে এলাকার জন্য আপনি আবেদন করবেন সেই এলাকার কিন্তু স্থায়ী বাসিন্দা আপনাদের হতে হবে তার জন্য আপনাদের ভোটার কার্ড বা রেশন কার্ডের কিন্তু জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে প্রার্থীর বয়স তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তপশিলি জাতি অর্থাৎ এসসিএসটি যদি হয়ে থাকে সেক্ষেত্রে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন সেই সঙ্গে মাধ্যমিক পরীক্ষায় পাস এবং ফেল করে থাকলেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় অকৃত কার্য প্রার্থীরাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে মাধ্যমিক পরীক্ষায় ফেল করে থাকলেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবার আপনাদের দেখিয়ে দিব যে কোন কোন এলাকায় আশাকর্মী নিয়োগ করা হচ্ছে এবং সেটা কোন কোন উপস্বাস্থ্য কেন্দ্রের মধ্যে পড়ছে সেটা আপনাদের আমি দেখিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এই যে নোটিফিকেশন যেটা প্রকাশিত হয়েছে এই নোটিফিকেশন নিচের দিকে আপনারা চলে যাবেন নিচের দিকে দেখুন এখানে লেখা রয়েছে যে নেম অব আশা এই যে আশার নাম দেখতে পাচ্ছেন অর্থাৎ আশা এলাকার নাম দেখতে পাচ্ছেন তার সঙ্গে আপনাদের সাব সেন্টারের নামটা কিন্তু দিয়ে রয়েছে তো আপনি যে এলাকার মধ্যে পড়ছেন সেই এলাকা যদি এখানে ফাঁকা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তো এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে চারশোটি ভ্যাকেন্সি রয়েছে প্রচুর শূন্য পদে এখানে নিয়োগটা করা হচ্ছে এই যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এই নোটিফিকেশনটি ডাউনলোড করার লিঙ্ক ভিডিওটা আমি ডিসক্রিপশনে আমরা দিয়ে রাখবো সেখান থেকে আপনি এটা বিস্তারিত ডাউনলোড করে বিস্তারিত এটা দেখে নেবেন যে কোন কোন এলাকা নিয়োগ করা হচ্ছে কোন কোন ব্লকে নিয়োগ করা হচ্ছে কোন কোন মহকুমা অর্থাৎ কোন কোন সাব ডিভিশনে নিয়োগ করা হচ্ছে সেটা আপনারা বিস্তারিত এখানে দেখে নেবেন প্রচুর শূন্য পদ রয়েছে অনেকে কিন্তু আবেদন করতে পারবেন মাধ্যমিক পাস এবং ফেল করে থাকলে মেয়েরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন মহিলারা আবেদন করতে পারবেন অবশ্যই কিন্তু এখানে অনেক কিন্তু এখানে মহিলাদের নিয়োগ করা হচ্ছে তো অবশ্যই আপনারা কিন্তু এটা দেখে নেবেন তো আপনাদের এবার আমি জানাবো এই নোটিফিকেশনটা কোথা থেকে প্রকাশিত হয়েছে তো অস্কৃতি দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে মুর্শিদাবাদ জেলা থেকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ জেলায় আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দু হাজার বাইশ অর্থাৎ মুর্শিদাবাদ জেলার যারা বাসিন্দা তারাই কিন্তু আবেদন করতে পারেন তো আপনি যদি অন্য জেলার বাসিন্দা হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জেলার নাম ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন তো যখনই আপনার জেলার এরকম নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখন কিন্তু অবশ্যই আমরা সবার থেকে আগে আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রে আশাকর্মী নিয়োগ করা হবে আনুমানিক শূন্য পদের সংখ্যা চারশো এখানে কিন্তু চারশো প্লাস হয়ে যাচ্ছে বর্তমান শূন্য পদ রয়েছে একশো এগারো আরও অ্যাডিশনাল শূন্য পদ সৃষ্টি হয়েছে দুশো উননব্বইটি তো টোটাল যেটা আমি দেখেছি সেটা কিন্তু চারশো প্লাস হয়ে যাচ্ছে চারশো প্লাসের বেশি কিন্তু এখানে শূন্য পদে নিয়োগ করা হচ্ছে তো বিশদ বিবরণ আপনারা পাওয়ার জন্য অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে মুর্শিদাবাদ ডেলিভার এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু দেখতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে এটা দেখতে পারবেন এছাড়াও আপনার এলাকার সংশ্লিষ্ট এসডিও বিডিও বিএমও গ্রাম পঞ্চায়েত অফিসে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং বিজ্ঞপ্তি প্রকাশ যেটা করা হয়েছে সেটা হচ্ছে তিন এক দু বাইশ এই তারিখে প্রকাশ করা হয়েছে এবং আবেদনপত্র জমা করা যেটা লাস্ট ডেট সেটা হচ্ছে চব্বিশ এক দু বাইশ অর্থাৎ চব্বিশ জানুয়ারি মাসের চব্বিশ তারিখের মধ্যে আপনাদের কিন্তু আবেদনপত্রটি আপনাদের এলাকার বিডিও অফিসে জমা দিতে হবে তো আপনার ব্লক যে মহকুমার মধ্যে পড়ছে সেই মহকুমার যে আবেদনপত্রটি যেটা প্রকাশিত করা হয়েছে সে মকুকুমারই কিন্তু আবেদনপত্রটি আপনাদের ফ্লাপ করে কিন্তু জমা করতে হবে বিভিন্ন মহকুমার ক্ষেত্রে বিভিন্ন কিন্তু আবেদনপত্র এখানে প্রকাশিত হয়েছে অবশ্যই আপনারা যেটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে মুর্শিদাবাদ জেলার অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু দেখে নেবেন সেই সঙ্গে ভিডিওর আপনারা বিভিন্ন মহকুমার বিভিন্ন ব্লকের কিন্তু যেটা নোটিফিকেশন যেটা প্রকাশিত হয়েছে সে সঙ্গে ফর্ম যেটা বেরিয়েছে সেই ফর্মটা কিন্তু লিঙ্ক ডাউনলোড করার লিঙ্ক আমি দিয়ে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে কিন্তু এটাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন সঙ্গে আপনাদের আমি জানিয়ে রাখি যে মালদা জেলা একটা কিন্তু নোটিফিকেশন বেরিয়েছে এখানে কিন্তু একশোটি শূন্য পদে আশা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন ব্লকের বিভিন্ন কিন্তু এলাকার আশাকর্মী শূন্য পদে নিয়োগ করা হয়েছে টোটাল শূন্য পদ যেটা দিয়ে রয়েছে একশোটি শূন্য পদ দিয়ে রয়েছে তবে আপনাদের এই মালদা জেলার ক্ষেত্রে আপনাদের অনলাইনে কিন্তু আবেদন করতে হবে অনলাইনে আবেদন করা যেটা লিঙ্ক দেওয়া রয়েছে ডাবলিউড মালদা ডট ইন আপনাদের যেটা লাস্ট ডেট যেটা দেওয়া রয়েছে চোদ্দ এক দু বাইশ এই তারিখের মধ্যে অর্থাৎ রাত্রি বারোটার মধ্যে আপনাদের এই তারিখে রাত্রি বারোটার মধ্যে আপনাদের কিন্তু আবেদন করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা কিন্তু চেক করে দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তে একটা লেটেস্ট আপডেট যে বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকে ব্লকে কিন্তু প্রচুর শূন্য পদে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত তো আপনার জেলার আপনার ব্লকের যদি এরকম নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেক্ষেত্রে যদি আপডেট সবার থেকে আগে পেতে চান অবশ্যই ভিডিওর কমেন্টটি কিন্তু আপনাদের জেলার নাম আপনাদের ব্লকের নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন যাতে প্রত্যেক আপডেটটি জানতে পারে দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে ততক্ষণের জন্য বন্ধ মাতর জয় হিন্দ